ব্যয় সংকোচনের অংশ হিসেবে গণভবনে রমজান মাসে কোনো ইফতার পার্টির আয়োজন থাকছে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রীতি অনুযায়ী রোজার মাসের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে করোনার মাঝে দুই বছর এই রীতিতে ভাটা পড়ে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরও ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এমন রীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়। ইফতারের এক ঘন্টা পূর্ব থেকেই হল ও ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের আগমন শুরু হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন শাখা ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান। হলের পিছনে একান্তে প্রায় আধা ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রলীগের পান্ডাটা মানে ভাইটার কথা শুনছেন, ইফতার পার্টির আয়োজন করছেন না, আপনার প্রশাসনের অনুমতি নিচ্ছ তোমরা? আইনের শাসন সুনিশ্চিত করা নিয়ে ছাত্রলীগের সোনার ছেলে দুশ্চিন্তায় ভুগতেছে। মানে ইটস লাইক আনিলিয়নই হইতেছে, ধরেন আপনাকে চার্জ করতেছে, রোজা রমজানের মাস পর্দা করতেছো না কেন তুমি? হুম, হোয়াট ইজ গোয়িং অন? সেটা হচ্ছে কয়েকবার বাকি আলোচনা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে নাকি নিষেধাজ্ঞা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইফতার পার্টি জানি আয়োজন না করা হয়। ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি হচ্ছে ইউনিভার্সিটিগুলো ইফতার পার্টি আয়োজন করে থাকে। তো তখন আলোচনা করছি, তখন যতটুকু তথ্য উপাত্ত ছিল সেটার ভিত্তিতে, এবং খুব একটা বেশি তথ্য উপাত্ত ছিল না, এবং আই ওয়াজ রিয়েলি শকড অ্যান্ড সারপ্রাইজ যে কী ব্যাপার, এরকম একটা নিষেধাজ্ঞা কেন দিতে গেল প্রধানমন্ত্রী? এটার মানে কোনো একটা মানে একটা ব্যাখ্যা থাকতে হবে, আই কুডন্ট কাম আপ উইথ এন এক্সপ্লেনেশন। তো এটা কি কোনো ধরনের নাশকতার কোনো ইন্টারনাল খবর ছিল সরকারের কাছে কি না ইফতার পার্টিকে কেন্দ্র করে? সেটা হলে কেন প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশ্ববিদ্যালয়ে আদেশ আসবে? সেটা প্রপার চ্যানেল হয়ে যারা রেসপেক্টিভ অথরিটি তারা উদ্যোগ নেবে, নাথিং মেড সেন্স। এবং শুধু একটা ইউনিভার্সিটি কেন হবে, শুধু শাহজালাল ইউনিভার্সিটি কেন হবে? প্রধানমন্ত্রীর তরফ থেকে হলে সকল ইউনিভার্সিটি হবে, মানে নাথিং মেড সেন্স বেসিকলি। তো এখন আমরা জানতে পারতেছি যে শাহজালালের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই সমন জারি করছে ইফতার পার্টি না করার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে। তো এখন আরেকটি মেক সেন্স, অ্যাটলিস্ট দুইটি ইউনিভার্সিটি, তার মানে সকল ইউনিভার্সিটিকেই বলা হয়েছে। তো সেটা হইলে সেটা কাইন্ড অফ ওয়ান সেন্সে হচ্ছে মেক সেন্স, যে তার মানে শুধু শাহজালালের ব্যাপারে স্পেশাল কিছু না, সকল ইউনিভার্সিটিতেই বা কেন বলবে প্রধানমন্ত্রী, সেটা তখন আসে একটা নেক্সট প্রশ্ন। এবং সকল ইউনিভার্সিটিকে যদি বলে, তাহলে কেন সকল ইউনিভার্সিটি এই সমন জারি করতেছে না, শুধুমাত্র সাবরি প্রবরি এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি করতে গেল? সেটা আবার ডাজন্ট মেক সেন্স। সেটা যেটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী এই কথাটা সম্ভবত লাইক মৌখিক মানে দাপ্তরিক কোনো ফর্মাল এটা কোনো আদেশ হইতেই পারে না, হইলে তো এগুলা গুন্ডাপান্ডা সব নেমে পড়তো মিনিয়নগুলো তেলবাজি দলবাজি করতে। কিন্তু এটা যদি ফর্মাল দাপ্তরিক আদেশ নাও হয়, প্রধানমন্ত্রী যদি মন্ত্রী সভায় অথবা ওনার সচিবদের সাথে আলোচনার মধ্যে কমেন্টটা করেন এবং সেটা হইতেছে রিলে হইতে হইতে চাম্বাজদের কান পর্যন্ত পৌঁছেছে আর সাথে সাথে চাম্বাজরা কাজে নেমে গেছে, মানে সেটা হইলেও তো সকল আরও বেশি ইউনিভার্সিটি করার কথা, শুধু একটা দুটো ইউনিভার্সিটি করার কথা না। কারণ এরা তো ধরেন এটা একটা ধর্ম বাংলাদেশের রাজনীতিতে, রাইট? সো আওয়ামী লীগ একটা ধর্ম, বিএনপি আর একটা ধর্ম, শেখ হাসিনা হচ্ছেন নবী সেই ধর্মের এবং খালেদা জিয়া হচ্ছেন নবী বিএনপি ধর্মের। তো বিএনপি ধর্মের নবী খালেদা জিয়া নট সো মাচ আওয়ামী লীগ ধর্মের নবী শেখ হাসিনা যতটা, রাইট? তো শেখ হাসিনার মুখ থেকে একটা কথা বের হইলে সেটা ফর্মাল আদেশ হোক বা না হোক, পাণ্ডাগুলা সমানে ঝাঁপায় পড়ার কথা এক, তেলবাজি করার জন্যে, আর দুই, এখানে তো অনেক রকম পার্টি থাকে, এক পার্টি আরেক পার্টিকে খেয়ার দেওয়ার জন্য উৎপেতে বসে থাকে, এটা বিএনপি জামাতেরা প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করতেছে, এই করে আবার আরেক কণ্ঠকর লাগাবে, তখন নিজের সোগা বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ে। নানান কারণে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কথা বের হইলে সকল দেশের সকল পাণ্ডা ঝাঁপায় পড়ার কথা, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি পদে, প্রভিসি, সকল দাপ্তরিক পদে তো গুন্ডাপাণ্ডা বসায় রাখা হয়েছে। কেন? এই কারণে, জানি প্রয়োজন মতো মিনিয়নগুলোকে পায় যে কোনো ধরনের ইয়ে করার জন্য। কথা হচ্ছে যে এটা উইয়ার্ড যে শুধু দুটি ইউনিভার্সিটি উদ্যোগ নিল আর কেউ নেয় নাই। বাট এনিওয়ে, সেটার প্রতিবাদে ডানপন্থী যারা, তারা এটা সুন্দরভাবে এটার প্রতিবাদ একটা আয়োজন করছে, সেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে একটা গণ ইফতার কর্মসূচির আয়োজন করছে। এবং আমি আমি আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড টু সি সাচা, আমাদের ওই যে কী ছিল জানি,
অহিংস আন্দোলন করতো, গান্ধীর অহিংস আন্দোলন, কারণ এটা তো ধরেন 90% মবের দেশ, মানে 90% মুসলিমের দেশ, তো তাদের ইগোতে লেগে যাওয়ার কথা, লেগে তারা কোনো কনস্ট্রাকটিভ ওয়েতে আচরণ না করে মব শুরু করে দেওয়ার কথা, ভেঙে ফেলবো, গুড়িয়ে ফেলবো, এই সেই আমাদের 90% মুসলিমের দেশে ভারতের দালালরা এই না সে না, একটা হুলুস্থুল রাস্তা ফাট ভাঙচুর, একটা হুলুস্থুল একটা তুলকালাম লাগিয়ে দেওয়ার কথা, কারণ তাদের বুঝছেন তাদের কিন্তু ইগোটা ওই জায়গাতে যে আমরা সংখ্যাগুরু মব, আমাদের সাথে ওই জায়গা থেকে গরম হয়ে যাওয়ার কথা। তো সেরকম কিছু হইল না, তারা খুব সুন্দর শান্তিপূর্ণ উপায়ে তারা জাস্ট গণ ইফতার কর্মসূচির আয়োজন করে প্রতিবাদ করলো, খুবই সুন্দর একটা ওয়েতে করা হয়েছে, এগেন এটা সারপ্রাইজিং বাট সুন্দর একটা কাজ হয়েছে, সো কুডস এই কারণে। অবশ্যই সেখানে ছাত্রলীগের সোনার ছেলে চলে আসছে, চলে এসে হইতেছে পান্ডামি করে বেড়াচ্ছে, এগুলো তো হইতেছে ওয়াফাদার। ওকে না, কথা হচ্ছে মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে যে কেন প্রধানমন্ত্রীর এই আদেশ হোক, নির্দেশ হোক, নির্দেশনা হোক, যেটা আই অলওয়েজ ওয়ান্ডার্ড, এবং সেটার যে ব্যাখ্যা আমরা জানতে পারলাম যে কৃচ্ছতা সাধনের জন্যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে। ওকে, সেটা একটা রিজনেবল কারণ, আসলে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখনও খুব টালমাটাল, কোভিড উত্তর অর্থনৈতিক পরিস্থিতি, ইনফ্লেশন সারা পৃথিবীতে অবস্থা খুবই খারাপ, ম্যাস লে অফ চলতেছে বা আমেরিকার বড় বড় কোম্পানিগুলোতে এখনও, এবং ইনফ্লেশন রেট এখনও খুব হাই, ইন্টারেস্ট রেট এখনও খুব হাই, সারা পৃথিবী খুবই অবস্থা খারাপ যাচ্ছে এখন, আমরা তো ডেইলি বেসিসে কেনাকাটা করতে হয় সব কিছুই, আমি সু আপনারা সবাই টের পাচ্ছেন, যদি সোনার বাংলায় আপনারা টের পাচ্ছেন এগুলো সব আওয়ামী লীগের দোষ, আর আমেরিকাতে আওয়ামী লীগ, আমেরিকারগুলো আওয়ামী লীগের দোষ না, আচ্ছা ওটা বাইডেনের দোষ। ওকে, সো পৃথিবীর অবস্থা এখনও খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী কৃচ্ছতা সাধনের উদ্যোগ নিয়েছেন, ওকে ফাইন মানলাম, বাংলাদেশের ডলার সংকট আছে, হয়তো আমদানি টামদানির ব্যাপারও প্রশ্ন এটার সাথে জড়িত, আচ্ছা মানলাম, ওইটা আমি রিজনেবলি মেনে নিতে রাজি আছি, কিন্তু সমস্যা যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কিচ্ছতা সাধনের উদ্যোগ নিয়ে উনি যদি নিয়ে থাকেন এবং সেই কারণে বিশ্ববিদ্যালয়ে আদেশ নিয়ে থাকেন, উনি ইফতার পার্টির উপর ওনার চোখ পড়ছে, সমস্যাটা হচ্ছে ওই জায়গায় সোনার বাংলার এই পান্ডামির মধ্যে এত পান্ডা রেখে ওনার ইফতার পার্টির উপর চোখ পড়ছে, যেটা একটা বাৎসরিক একটা বাৎসরিক উৎসবের মতো। তো এটা সবসময় লক্ষ্য করবেন যে ওনারা হইতেছে যে সবসময় আসল গুন্ডা পান্ডা যেটাকে বলি, আসল গুন্ডা পান্ডাকে বাদ দিয়ে ওই ভেদামাস পাবলিককে সবসময় টার্গেট করে, আমাদের সোলমান সুখন, আরিফার হোসেন, ইয়াহিয়া আমিন, এই মোটিভেশন হালুয়া খুরগুলো একদম এক্স্যাক্ট একই কাজ করে, একদম এই টেম্পলেটে আচরণ করে, স্ট্যাটাস কো মানে আপনার স্টাবলিশমেন্টের তো চাম্বা যেগুলো, এই কারণে সহজ টার্গেটটা পাবলিকের সবসময় আসে ধরবে, সিস্টেম নিয়ে কথা বলবে না, আসল সন্ত্রাসীদেরকে নিয়ে কথা বলবে না, যারা এই দেশে লুটপাট করতেছে যাদের কারণে দেশের এই অবস্থা, তাদেরকে নিয়ে কখনো কোনো আলাপ নেই, আপনার মোবাইল কোড ঘুরে ঘুরে ওই খুচরা দোকানদার, গরিব দোকানদার, হ্যাঁ এরা অন্যায় অপরাধ করে বেড়ায় পেটের দায়, এগুলোর সাথে মাস্তানি পান্ডামি শুরু করে, কিন্তু আসল যে রংবাজ, আসল যে আড়তদার, আসল যে মজুতদার, আসল যে যাদের কারণে দেশে ইনুইরাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদেরকে তুইতে কিছু করবে না, গিয়ে ওই গরিব মানুষ, ওই সাধারণ মানুষ যাদের রাজনৈতিক ব্যাকআপ নাই, আবার এই দোকানদারদের মধ্যে কারো রাজনৈতিক ব্যাকআপ থাকলে তার সাথে পান্ডামি করবে না, সরকারের অফিসে যান নাকি একটু অভিযান করে না, ও আচ্ছা ওইখানে করবে না, ওইখানে গিয়ে মাসুদ তুমি ভালো হয়ে যাও, ওইখানে গিয়ে আর জরিমানাটা আসা না, ওইখানে গিয়ে 5 লাখ টাকা জরিমানা বন্ধ করে দেওয়া, চাকরিচ্যুত করে, ওইগুলা সবচেয়ে বড় পান্ডাগুলার কাছে গিয়ে মাথায় হাত বুলাইতে বুলাইতে আমাদের ওবায়দুল কাদের সাহেব অনুযোগের সুরে এবং শাসনের সুরে, আদুরে শাসনের সুরে বলে, এই মাসুদ তুমি ভালো হয়ে যাও, যেই যেই মাসুদদের কারণে, যেই পান্ডাদের কারণে আজকে দেশের মানুষের নাভিশ্বাস, জীবন বরবাদ, হেল, লাইফ একটা লিভিং হেল, তাদেরকে বলে মাসুদ তুমি ভালো হয়ে যাও, আর এদিক দিয়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে দোকান বন্ধ করে দিচ্ছে, 5 লাখ 10 লাখ টাকা জরিমানা করতেছে, ইফতার পার্টি বন্ধ করে দিচ্ছে, ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে বলতে রেকমেন্ড করতেছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন মানে তো হইতেছে খোদার সুরিয়া আইন আর কি, এবং গুন্ডাপান্ডাগুলো ছাপায় পড়তেছে ছাত্রলীগের সোনার ছেলে, ছাত্রলীগের সোনার ছেলে সে কল্পনাই করতে পারতেছে না যে প্রশাসনের অনুমতি না নিয়ে তোমরা এখানে একটা ইফতার পার্টি করতেছো, মানে আইনের শাসনকে তোমরা এইভাবে করে ভ্রুক্ষেপ করতেছো না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছো, এটা কি মানা যায়, এটা কি কল্পনাতে আনা যায়, আমার দুঃখ লাগে না এই কারণে যে এই যে এগুলো হইতেছে স্যাটিস্ট আর কি, এগুলো আর ম্যাসোকিস্ট, এগুলো নিজের শোকার মধ্যে বাঁশ ধরে রাখি রাষ্ট্র সবসময়, আবার ঘুরে ঘুরে এগুলো ডেইলি শহীদ ফখরুল দেখবে না, আমার নিয়ে দুর্নাম করবে, আমি নেতিবাচক, একটা কথা মনে রাখবেন, এই দেশের মধ্যে কখনোই আসল সন্ত্রাসী গুন্ডাপান্ডা মাফিয়াদের কিছুই হবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সকল কিছুর মধ্যে কেমনে জানি ঘুরে দোষ আপনার, সবভাবে হালুয়া খুরগুল এবং রাজনৈতিক আমাদের স্যারেরা এবং ম্যাডামরা মিলে ঘুরে ফিরে খালি আপনার দোষ খুঁজে বের করে ফেলবে, রাইট? বিশ্বের ইকোনমির হইতেছে এই অবস্থা বদলে দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টিকে টার্গেট করছেন সাধারণ মানুষের, বুঝলেন, ওই পান্ডাদের আড়তদার মজুদার এদেরকে টার্গেট করবেন না, এদেরকে টার্গেট করলে কিন্তু হাজার ইফতার পার্টির যে বড় কৃচ্ছতা সাধন হয়ে যায় ওইটা করবেন না, সবসময় খুঁজে খুঁজে বের করবেন ভেড়ার পালগুলোকে আর কি।